আড়াই বছর ধরে সমস্যা, এখন ওই মাজায় সমস্যা, কোমরের ভিতরে PLID, যে অনেক সময় কাজ বসে কাজ করলে দাঁড়াইলে মানে ভিতরে ব্যথা করে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে দর্শক, আমরা যে আমাদের ভাইকে দেখছেন, আজকে আমরা মাত্র ওনাকে রিসিভ করলাম। উনি মূলত সমস্যাটা নিয়ে এসেছেন, ওনার কক্সিসে ব্যথা ছিল। দর্শক, একটু ওনার সাথে একটু কথা বলি যে কি সমস্যাটা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন এবং কিভাবে এর আসলে উৎপত্তি এবং কতদিন থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। ইউসুফ আলী। ইউসুফ আলী স্যার, কতদিন থেকে মানে আপনার এই সমস্যাটা এবং কি সমস্যাটা নিয়ে আপনি ডিপিআরসি? এটা আসলে আমার মূলত আড়াই বছর ধরে সমস্যা, এখন ওই মাজায় সমস্যা, কোমরের ভিতরে PLID, যে অনেক সময় কাজ বসে কাজ করলে দাঁড়াইলে মানে ভিতরে ব্যথা করে। আচ্ছা, আপনার কয়টা ডিস্ক প্রলাপস সেটা কি আপনার জানা আছে? এটা দুইটা, দুইটা ডিস্ক প্রলাপস, L5 আর S1। আচ্ছা, এই যে প্রবলেমটা গত আড়াই বছর আগে শুরু হয়েছিল, তখন কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা এরকম কোনো কিছু মনে পড়ে নাকি? হঠাৎ করে মনে পড়ে নাই, হঠাৎ করে আস্তে আস্তে করে ব্যথাটা মানে বাড়ছে। আচ্ছা, সো আজকে প্রথম দিন আপনি এই যে ডিপিআরসি হসপিটালে ভর্তি হলেন, আপনি কি আশা করছেন? এখন আশা করছি, আমি অনেক ভিডিও দেখছি তার মাধ্যমে এখানে আসছি, যদি আমি এখানে সুস্থ বসে আশা করে আসছি এখানে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।